গুড মর্নিং, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। রঙিন আমি থেকে আমি পম্পা বলছি। এখন 8টা বাজে প্রায়, আমি উঠেছি 7:10-15। উঠে আমি আমার যথারীতি রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে গ্যাস পরিষ্কার করে, বেসিন পরিষ্কার করে, সব পরিষ্কার করে একবার লিকার খাওয়া হয়ে গেছে। আমরা তো সেকেন্ড টাইম চা খাই, দুবার চা খেয়ে তারপরে আমি বাথরুমে যাই, স্নান টান করে, পুজো করে ব্রেকফাস্ট করি, তারপরে লাঞ্চের ব্যবস্থা করি। এখন আমি বিছানাটা তুলে ফেলছি, বিছানাটা তুলে ফেল যেমন আমি রোজের রোজ করি। বিছানা এক পাশটা আমি আমার লেপটা গুছিয়ে ফেলি, মশারিটা তুলে ফেলি, মেয়ে ঘুমায়, মেয়ে উঠলে আবার আর একবার বিছানাটাকে পরিষ্কার করি। তা এখন আমার পোর্শনের আমি লেপটা গুছিয়ে নিলাম। এরপরে আমি যেটুকুনি পারি চাদরটা টান টান করে দিই, কারণ আমার সত্যি কথা বিছানা এরমভাবে এলোগোছো পড়ে থাকলে আমার ভালো লাগে না। একদিকে মশারি থাকবে, একদিকে লেপটা থাকবে, আমি উঠে গেলে আমি আমার বালিশটাও ডিভানে ঢুকিয়ে দিই, লেপটাও গুছিয়ে ফেলি। এটা আমার রোজের কাজ, এই শরীর খারাপ থাকলেও করি, না থাকলেও করি, ভালো থাকলেও করি, এটা আমাকে যা করতেই হবে, আর কিছু করার নেই, সেটা করেই নিই আমি। এরপরে আমি সমস্ত একটুখানি পুছে নিই, এটা তো জানেনই আপনারা, দেখেওছেন আমার অনেক ভিডিওতে, এটাই আমার রোজ সকালের কাজকর্ম। সমস্তগুলো আমি একবার করে খাট, ডেসিং টেবিল, বাইরেটা আগে মুছে ফেলেছি, মাসি কাজে 7:30-8টার মধ্যে চলে আসে, মাসি আমাদের সঙ্গে লিকার খেয়ে কাজে লেগে পড়ে, মাসি বাসন টাসন মেজে ঘরটার মুছবে, তার আগে আমি বিছানাটা তুলে ফেলি। এরপরে আমি সব মুছে নিয়ে তারপরে আরেকবার চা করব। রান্নাঘরে গিয়ে তার আগে বাসনগুলো মাসি সব উপর করে দেয় রান্নাঘরের স্ল্যাপে, সেই বাসনগুলোকে আমি মুছবো শুকনো করে। আর এই মোছাটা তো আমি আপনাদের বলেছি, রোজের এই মোছাটা আমার রাস্তার ধারে বাড়ি, যদিও আমি শীতকালে জানলাটা খুলি না খুব একটা, উত্তরের জানলা ভীষণ হাওয়া আসে, আমার ভীষণ শীত, মানে আমি অল্পতে আমার ঠান্ডা লেগে যায়, এই জন্য আমি খুব একটা জানলা ফানলা খুলি না শীতকালে। তা ব্যালকনিতে রোদ আসে, তারপরে বেলার দিকে আমি ব্যালকনিতে চেয়ার নিয়ে রোদে বসি, সমস্ত লেপ কম্বল যা রোদে দেওয়ার দিই, নিজেও বসে থাকি রান্না ঠান্না হয়ে যাওয়ার পর। তা এখন আমি সব মুছে নিলাম, মুছে নিয়ে এরপরে আমি বাসনগুলো মাসে ওইদিকে উপর করে দিয়েছে, বাসনগুলো আমি মুছতে যাব একটু পরেই। মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে আমি তুলি না, যখন নিজের থেকে ওঠে নিজেই ওঠে, আমি আর ওকে তুলি না। আমি তো পুরো মাথা পাতা মুড়িপুড়ি দিয়ে রয়েছি, আমার শাল ফাল চাদর ফাদর দিয়ে কাজ করতে অসুবিধা হয়, সোয়েটার পরলে আমার সুবিধা, আমি শাল বা চাদর নিয়ে আমি কাজ করতে পারি না, আর শীতে গায়ে না কিছু না রাখলেও হয় না, মানে বেশ ভালোই, আমাদের এই দিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, সকালের দিকটা বেশ ভালোই ঠান্ডা লাগে। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি, দেখুন রান্নাঘরের জানলাটা খুলতেই হচ্ছে, যেহেতু আমার আলো, রান্নাঘরের জানলা খুললে কি হয় এত হাওয়া আসে, এত শীত করে আমার, কিন্তু আর দেখুন আমি ওপরে লাইটও জ্বালিয়েছি, রান্নাঘরে জানলাটা খুলতে হয়, কেননা ভীষণ অন্ধকার হয়, অন্ধকার হলে ভিডিও শুটটাও অন্ধকার হয়। আমি বিশেষ করে রান্নাঘরে দেখেছি আমার আলো জ্বালিয়ে জানলা খুললেও মানে ভিডিওর ইয়েতে শুটটা ভীষণ কালো কালো মতো হয়। এবার আমি বাসনগুলো সব পুছে নেবো শুকনো করে, শুকনো ন্যাকড়া দিয়ে। এগুলো আপনাদেরও বলছি, মানে বাসন মেজে যাওয়ার পর বাসনের জল ঝরে গেলেও একটা জলের দাগ পড়ে যায় যদি না মোছা হয়। শুকনো কাপড় দিয়ে মুছে নিলে স্টিলের বাসনে অন্তত দাগটা পড়ে না, আর সেটা অনেক হাইজেনিকও, মুছে নিলে শুকনো ন্যাকড়াটা যেটা দিয়ে মুছি সেটা আমি রোজই বলতে গেলে গরম জলে সাবান দিয়ে কেচে আমি নিজেই মেলে দিই, রোজের রোজ ন্যাক মানে কাপড়টাকে মেলে দিই আমি কেচে নিয়ে। এই কাজগুলো খানিকটা আমার বাড়তি কাজ বলতে পারেন, অনেকেই হয়তো শুকনো কাপড় দিয়ে এই বাসন মুছে না, কিন্তু এটা আমার একটা অভ্যাস মতো হয়ে গেছে, মানে আমার না মুছলে আমার ভালো লাগে না, মনে হয় শুকনো কাপড় দিয়ে বাসনটাকে মুছে নিলে বেশ জল ঠল থাকলো না, কিছু থাকলো না, শুকনো করে মুছলে আমার একটা বেশ নিজস্ব একটা তৃপ্তি আসে। Thank you.
আমাদের এখানে এখন শীতের সিজন চলছে বলে চারদিকে সব পিকনিকের লরি বাস এসব ছাড়ছে, দেখছি বিশাল জোরে বাইরে গান হচ্ছে। এবছর তো আমি কোথাও যেতে পারলাম না, বড়দিনের দিন গিয়েছিলাম, শ্রীরামপুর গিয়েছিলাম, বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেটা ভিডিও ভেবেছিলাম করব, কিন্তু কোনো ভিডিও করা হয়নি বা ভ্লগ করা হয়নি। আমি বাপের বাড়ি গেলাম, কোনো ভ্লগ করতে পারিনি, কিন্তু এবারে শরীরটা ভালো নেই বলে আমরা প্রত্যেক বছর বেড়াতে বেরিয়ে যাই। এই সময় শীতকালটা আমরা 25শে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি থাকি না। ওর বাবারও স্কুল ছুটি থাকে, মেয়ে স্কুল ছুটি থাকে, এবছর তো সারা বছরই ছুটি, আর নতুন করে ছুটির কিছু নেই। এবছর আর বেড়াতে গেলাম না এই করোনার জন্য। তাছাড়া নিজের শরীরটাও খুব খারাপ, হিমোগ্লোবিনটা এতটা কমে গেছে, ডাক্তার বলেছে বিশেষ মানে রেস্ট নিতেই আমাকে বলেছে, তা আমার তো রেস্ট নেওয়া হয় না, একা সংসার কী করে রেস্ট নেবো বলুন। কাজের মাসে যেটুকুনি কাজ করে যায় করে যায়, বাকি কাজ তো সব আমাকেই করতে হয়, রেস্ট নিতে পারি না। আর এখানে খুব একটা রান্নার লোক বললেই পাওয়া যায় না, মানে সবাই বাইরে আয়া সেন্টারে কাজ করতে চলে যায়। খুঁজছি আমি একটা রান্নার লোক, কিন্তু কারুর হাতে রান্না দিয়ে আমার ভরসা নেই, মানে নিজে হাতে করলে আমার একটা আলাদা, আমার মেয়ে বর খেতে চায়ও না কারুর হাতে। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি রঙিন আমি থেকে পম্পা বলছি। এখন থেকে 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, করেছি অনেকক্ষণ আগেই, আমার বাসি কাজ করা, বিছানা তোলা সমস্ত আপনারা দেখেছেন আমার সব হয়ে গেছে। চশমা আমি পরে নিয়েছি, চশমা ছাড়া আমি ভিডিও শ্যুট করতে পারি না। সবাই বলছে চশমা পরে করো না, কিন্তু আমি চশমা ছাড়া করতে পারবোই না ভিডিওটা। তা আমি এক বিছানাটা তুলে ফেলেছি, দেখেছেন আপনারা, মোটামুটি সব মোছামুছি হয়ে গেছে, বাসি কাজ একবার হয়ে গেছে, রান্নাঘরে মাসি কাজ করে চলে গেছে। এবার আমি বাসনটা মুছেও তুলে ফেলেছি, সেকেন্ড টাইম চা খাবো। তার আগে আমি আমার খিচুড়িটা মানে একটু বিট গাজর আলু দিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি, এটা আমি ব্রেকফাস্ট করবো। মেয়ে আর ওর বাবা বলেছে আজকে কচুরি আনবে, গরম কচুরি নিয়ে আসবে, দোকান থেকে খাবে। আমার যেহেতু হিমোগ্লোবিনটা কম, আমাকে ডাক্তার এসব খাবার বেশি খেতে বলেছে। বিট বাপের জন্মে খেতাম না, এখন খাচ্ছি নিজের শরীরের কথা চিন্তা করে। দেখুন আমি খিচুড়িটা বসিয়েছি, দেখবেন, চলুন বসাবো, এখনও বসাইনি। এই যো খিচুড়িটা বসিয়েছি, বিট গাজর আর চাল দিয়ে, বিট দিয়ে গাজর দিয়ে চাল দিয়ে এটা এটা খাবো, মানে এটাই এটাই আমার ব্রেকফাস্ট হবে, এটা আমাকে এখন খেতে হবে। এটা খুবই অখাদ্য, কিন্তু আমার শরীরের কথা ভেবে আমাকে খেতে হবে। তা এখন আমি এইসব কাজগুলো করি, আমি স্নান করে পুজো করে আবার কি আজকে মানে লাঞ্চের ব্যবস্থা কি করব এখনও ঠিক করিনি। অবশ্যই মাছ করব, আমি অনেকদিন আপনাদের কোনো রেসিপি শেয়ার করতে পারিনি সেরকমভাবে, আমি কোনো এখন মশলাদার রান্না করছি না, তবে আজকে একটা কিছু রেসিপি শেয়ার করব মনে ইচ্ছে আছে, দেখি কি হয়। তা এখন আপাতত টাটা, আবার পরে ফিরে আসছি। এই যে সব সবজি বাজারগুলো করে নিয়ে এসছে ওর বাবা, মানে ওর বাবা করে দিয়ে নামিয়ে দিয়ে চলে গেছে ব্রেকফাস্ট করে। আমি নামিয়ে রেখেছি সমস্ত আলাদা আলাদা করে, আমি পলিথিনে আলাদা আলাদা করে সমস্ত তুলে রাখি। তা দেখুন সব আয়রনের জিনিস এনেছে, এক গাদা বিট গাজর এনে দিয়েছে, পালং শাক এনেছে, পালং শাক ওরা নিজেরা খায় না, আমি আমার মতো করে করব। তা আজকে রান্না করব ভেবেছি, পালং শাক আলু দিয়ে ভাজা করব, আর আলুর দম করব মটরশুঁটি দিয়ে, নিরামিষ আলুর দম, আমার তো পেঁয়াজ রসুন ব্যবহার হয় না। ও হ্যাঁ, ওর বাবা পড়াতে যায়নি, ভুলে পেলো বলে ফেললাম। এখন প্রায় 12টা বাজে, 12টা প্রায় না, 12টা 10 বাজে। এই সব আমি সব কেটে ফেটে উঠলাম, এবার রান্না বসিয়েছি, মানে পালং শাক আর আলু ভাজাটা হয়ে গেছে। আমি তো বলেছি শাক শুধু আমি একা খাই, বাড়িতে কেউ খায় না, আমার পেটের প্রবলেম, আমাকে ডাক্তার না করেছে তবু আমি শুনছি না, তবু শাক খাচ্ছি, কেননা আমি কোন দিকটা সামলাবো, এদিকে হিমোগ্লোবিন কম, সব ফ্রেশ ভেজিটেবলস খেতে বলেছে, ফ্রেশ ফ্রুট মানে ফল শাক সবজি সব বেশি বেশি খেতে বলেছে। যেহেতু আমি মাংস ডিম খাই না, তা মাংস ডিমই সবচেয়ে চুট, এগুলো তো খেতেই হবে, বেদানা কুলেখাড়া যে যা বলছে করছি, খাচ্ছি বিটের রস, বিট কোনো দিন খায় না সেটাও খাচ্ছি। তা পালং শাক ভাজাটা হয়ে গেছে, মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল করবো, আর আলুর দম করবো মটরশুঁটি দিয়ে। মেয়ে মটরশুঁটি খায় না, ওর বাবা আবার মটরশুঁটি ছাড়া আলুর দম খাবে না, তা কোন দিকে যায় আমি তাই করছি।
মোটামুটি বসেছি, আর মাঝে মাঝেই রোদে দাঁড়াচ্ছি, আবার রোদ থেকে আসছি, এই করছি আমি। রোদটাও রোদের লোভটাও সামলাতে পারছি না। কড়াইয়ে আলুটা শাক ভাজাটা হয়ে গেছে, আলুর দমটা করতে দিয়েছি, এই দেখুন রোদ। মাঝে মাঝে এসেই রোদে দাঁড়াচ্ছি, আবার রোদ থেকে যাচ্ছি, একটুখানি রোদে দাঁড়াচ্ছি, আবার যাচ্ছি, এই করছি রান্নাঘরে। আর ইয়ে বাবাই ওপরের ঘরে পড়ছে, ওর বাবা পড়াতে চলে গেছে, আর আমি রান্নাঘরে, এত শীত করছে আমার রান্নাঘরে, জানলাটা দিয়ে উত্তরের জানলা তো এত হাওয়া আসে, জানলাটা আমি খুলতে পারি নাই, দেখুন জানলাটা আমি বন্ধ রাখতে হয়, বন্ধ রেখে আমাকে আলু জ্বেলে রান্না করতে হয়। এই দেখুন আমার পালং শাক ভাজাটা হয়ে গেছে, পালং শাক জাস্ট আলু দিয়ে ভাজা করেছি, আর মাছটা ধুইনি এখনো, মাছটা ধোবো। মাছের আলু, কাঁচকলা, পেঁপে, ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা ইয়েতে আলুর দমেও দেবো, আর আলুর দমের আলুটা এদিকে কড়াইয়ে ভাজতে দিয়েছি, আলুটা ভাজছি একটু করে, আলুটা ভাজছি, ভাজতে ভাজতে এই মশলা এর মধ্যে দিয়ে দেবো, আলুটাকে ভেজে আলাদা করে তুলবো না। এই কড়াইটা দেখুন আমি নতুন কিনেছি, কেমন হয়েছে বলবেন কড়াইটা। আমরা তিনজনের ফ্যামিলি তো একটু ছোট দেখে একটা কড়াই কিনেছি, কড়াইটা খুব সুন্দর, আপনাদের বোঝাতে পারছি না, মানে একদম ননস্টিকি কড়াই, খুব ভালো হয়েছে কড়াইটা, ভারীও এবং সুন্দর। আর এই আলুগুলোকে ভাজছি, আর এইদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, টমেটো, আদা, একটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর এদিকে মটরশুঁটি খুব অল্প কটা ছাড়িয়েছি, কেননা মেয়ে মটরশুঁটি খায় না, ওর বাবার জন্য আলুর দমে মটরশুঁটি দিতে হবে। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, এবার এই মশলাটা দিয়ে কষিয়ে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। নিরামিষ আলুর দমে আমি ঘি গরম মশলা দিই, তাতে গন্ধটাও ভালো হয় আর সেন্টটাও ভালো হয়। আর অনেকে ঘি দিলে ধনে পাতা দেয় না, আমি কিন্তু তাও ধনে পাতাটা ছড়িয়ে দিই। শীতকালে ধনে পাতা সব রান্নাতেই আমি কম বেশি ব্যবহার করি। আমি যে পালং শাকটা আলু দিয়ে ভাজা করেছি সেটাতেও আমি ধনে পাতা দিয়েছি, আমার ধনে পাতার গন্ধটা নিজেরও খুব ভালো লাগে, আর আমার বাড়ির সবাই পছন্দও করে। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে কষিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে আলুর দমটা হয়ে গেলে আমি আবার আলুর দমটা নামিয়ে দিয়ে মাছ বসাবো, তারপর দিয়ে দুপুরের রান্না তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পালং শাক ভাজাটা তো হয়ে গেছে, এরপর আমি এখনও 12টা বাজে সোয়েটার খুলি না, আমার খুব শীত করছে, খুবই শীত করে, বারবার গিয়ে রোদে দাঁড়াচ্ছি, এক এক সময় গ্যাস নিভিয়েও দিচ্ছি, এই করছি। আর বাবাই বারবার ওপর থেকে বলছে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দুটোর সময় ওর আবার পড়তে যাওয়া আছে, ওর রান্না না খেয়ে তো পড়তে যেতে পারবে না। আমি তখন ভাত বসাবো সে একটার সময়, তা এখন আর বেশি বকবক করবো না, আমি রান্নাটা ইয়েটা করে নিই, রান্নাটা করে নিই, আবার আপনাদের সঙ্গে আবার বিকালবেলা বকবক করব। এখন টাটা, গুড ইভিনিং। আবার আমি সন্ধ্যাবেলা নিয়ে চলে আসলাম ভ্লগটা, দুপুরবেলা ঘুমিয়েছি আজকে, বেশ অনেকটা ঘুমিয়েছি, আর আমার মেয়ে সন্ধ্যে হলেই নানা রকম মাথায় বায়না হচ্ছে, এটা করব, ওটা করব, সেটা করব, কদিন ধরেই আপনাদের দেখাচ্ছি। ও আজকে আলু টাকে সিদ্ধ করে একটা আলুর চপটাকে, মানে কি বলবো, ওটা কি ভেজ কাটলেট, আলুর কাটলেট করছে বলল, অল্প পরিমাণে করছে, মুড়ি দিয়ে আমরা খাবো, তারপরে চা খাবো। এখন প্রায় 7টা বাজে চললো, ও করছে, আমি দেখাচ্ছি, চলুন। রান্নাঘর মোটামুটি একদম দুর্বিষহ অবস্থা করে দিয়েছে রান্নাঘরে, আমি কিছু বারণ করি না, আমি জানি আমি পরিষ্কার করে দেবো, আমি পরিষ্কার যখন করবো, ও করছে, করুক, ও উৎসাহ নিয়ে এগুলো করছে, ওর আনন্দ হচ্ছে, ও তো আনন্দ পাচ্ছে, ওর আনন্দ হলেই আমার আনন্দ। ওর বাবাও কিছু বলছে না, আমিও কিছু বলছি না, সন্ধেবেলা হলে ওর মাথায় আসছে, মা এটা করবো ওটা করবো, আজকে আলুর আলুর কাটলেট করছে, তা করুক আলুর কাটলেট। আমরা বলেছি ঠিক আছে, মুড়ি দিয়ে খেয়ে আমরা কফি বা চা যা হোক খাবো, তা এখনও আলুর কাটলেট করছে, চলুন দেখাচ্ছি। এই যে ও কাটলেট করতে শুরু করেছে, আলুর কাটলেট, একটা একটা করে ভাজছে। এই যে ওখানে গড়ে রেখে দিয়েছে আলুর কাটলেটগুলো, বেশ দেখুন গোল গোল, বেশ খুব সুন্দর হয়েছে, গড়ে রেখেছে, বেশি করছে না, পরিমাণে অল্প করছে, কিন্তু ও ট্রাই করে যাচ্ছে। আমার কড়াই ফড়াই মোটামুটি সব অবস্থা খারাপ একেবারে, রান্নাঘরটা তো দেখছেন ছড়িয়ে ছিটিয়ে সব রেখে দিয়েছে। আলুর কাটলেট যে কটা হচ্ছে একটু করুক, আমি না করছি না। বাবাই ওই দেখো
দেখুন আপনারা, ও আমার ছোট্ট মেয়ে এক এক দিন এক একটা রেসিপি করছে, একটু ভাজাভুজিগুলো বেশি করছে, তা আমাদের ভালো, আমার তো খুবই ভালো হচ্ছে, মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে চা বা কফি হয়ে যাচ্ছে সন্ধেবেলার, সন্ধেবেলা আমাকে আর কোনো কিছু করতে হচ্ছে না, ওই করে দিচ্ছে সব। ভেঙে গেছে যদিও আজকে, আজকেরগুলো ভেঙে গেছে, নিজেই বলছে মা ভেঙে গেছে, কাটলেটগুলো গড়েছে সুন্দর, দেখুন গড়েছে ভালো, কিন্তু তেলে ভাজতে গিয়ে ভেঙে যাচ্ছে। আর বাবা আঁচটাকে সিমে কর, সিমে কর, পুড়ে গেছে সব তেলগুলো, পুড়ে যাচ্ছে। যা হোক, ও যেটা করছে সেটাই খাবো, কেননা ওকে যদি কিছু বলি ও মনে কষ্ট পাবে, ওটাই আমরা খাবো। সব দিন তো সব সমান হয় না, একদিন দুই একদিন খুবই ভালো করেছিল, আজকে একটু রান্নাঘরটা একেবারে ধোয়াতে ভর্তি করেছে, তা ওর কাটলেট খেয়ে চা কফি খেয়ে আমি আবার ফিরে আসছি। আজকে সন্ধ্যাবেলা বিশেষ কিছু আর করবো না, বড়োবেলা রান্না সব রয়েছে, বেশি করে আলুর দম করে রেখে দিয়েছি, রুটি দিয়ে খাওয়া হবে, দুধ আর মিষ্টি তো আছেই, দুধটা ফ্রিজ থেকে বের করে গরম করব, সেটা এখনও করিনি। রান্নাঘরটা আগে আমার পরিষ্কার করতে হবে, আপনারা দেখলেনই ও রান্নাঘরটা কী অবস্থা করেছে, সেটাকে ভালো করে পরিষ্কার করবো, তারপর আমি রাত্রিরে যা করার করবো, তা আমি আবার আসছি, চা কফি খেয়ে আবার আসছি। আমার কফি খাওয়া হয়ে গেছে, ওর বাবা এখনও খাচ্ছে, খাওয়া হয়ে গেছে প্রায়, মোবাইল দেখছে আর খাচ্ছে, আর বাবাইয়ের এখন অনলাইন ক্লাস আরম্ভ হয়েছে, ও স্যারের, ফিজিক্স স্যারের অনলাইন ক্লাস করছে, আর আমি আলুর দমটা গরম করে নিয়েছি, এখন ওরা বলছে বেগুন পোড়া, তো বেগুনটা আমি ফ্রিজ থেকে বের করে সেটাকে কেটে একটু তেল মাখিয়ে একদম সে 10টার সময় পোড়াবো গরম গরম। আলুর দমটা জাস্ট গরম করলাম, এটা ধোয়া উঠছে এখনও, জাস্ট আলুর দমটাকে গরম করেছি, দুধটাকেও গরম করেছি, এরপরে বেগুনটাকে বের করে সে 10টার সময় বেগুনটাকে পোড়াবো, দিয়ে রুটি হবে গরম গরম রুটি। রান্নাঘরের কাজ মিটে গেছে, আর সন্ধ্যাবেলা আর কিচ্ছু করবো না, এখন একটু আপনাদের সঙ্গে কথা বলে তারপরে এখন চায়ের কাপটা, কফি আজকে কফি করা হয়েছে, কফি ওর বাবা পুরো কফিটা খায় না, লাস্টের নিচটা ফেলে রাখে, কফিতে কেউ ফেলে সেটাকেও ফেলে রেখে দেয়, পুরোটা যে খাবে তা নয়, কষ্ট করে করি সেটাও ফেলে রেখে দেয়। ও বাবাও বলছে আমি তো খাইনি, তুমি তার আগে নিয়ে চলে গেলে আমি কী করতে পারি, ও আমাকে এটা বলছে। যাক গিয়ে, মেয়ে এখন অনলাইন ক্লাস করছে, মেয়ের সামনে বেশি বক বক করা যাবে না। কম্বলটাকে তো নিয়ে, শীতকালে কম্বল লেপ কিছু গোছাতে দেবে না, ও কম্বলটা পুরো গায়ে দিয়ে নিয়ে তো পড়তে বসে, সেটা আমিও তাই, একটু পরে লেপটা দিভান, লেপটা দিভানের মধ্যে নিয়ে ওপরে ঘরে গিয়ে দুপুরে ওপরে ঘরে শুয়েছিলাম, ওপরে ঘর থেকে লেপটা নিয়ে এসে আমি এখন মোটামুটি লেপের ভেতরেই থাকবো, লেপের ভেতরে মোবাইলে সমস্ত যা করার এই ভিডিওটাকে এডিট করবো, করে ছাড়তে হবে, আর কিছু কিছু এখন আমার সেরকম কাজ নেই, আজকে গোছাগুছি সব করে নিয়েছি, শুয়েই থাকবো, একটু মেয়ের অনলাইন ক্লাস হয়ে গেলে বলেছি মোবাইলে লুডো খেলবো, লুডো খেলে নিয়ে ওর বাবাও খেলে আমাদের সঙ্গে, লুডো ফুডু খেলে নেবো, খেলে নিয়ে আমি রাত্রি 10টার সময় বেগুনটা পোড়াবো আর রুটিটা করবো, হয়ে যাবে 10:30-11টার আগে তো খাই না, আরও দেরি হয় 11টাও হয়ে যায়, তা এখন আর বেশি আর বক বক করবো না। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আর আনন্দ পাবো, খুশি হব, একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন চ্যানেল খুলেছি তো আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও আনন্দ পাবো। টাটা।